বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগের পর দল ছেড়ে আবার ওই শূন্য আসনে নির্বাচন করছেন বর্ষীয়ান রাজনীতিবিদ উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। এই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, তার মতো নেতার কাছ থেকে এটা অপ্রত্যাশিত। সাবেক এমপির ছেলে মাইনুল হাসান জানান, দলের সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হয়েছে। এদিকে স্থানীয় বিএনপি বলছে, ছেলের চাপে বাধ্য হয়ে নির্বাচন করছেন তিনি। আগামী 1 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে উপনির্বাচন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এ আসন থেকেই নির্বাচিত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া দলীয় সিদ্ধান্তে গত 11 ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। এরপর দলে মূল্যায়িত না হওয়ার কারণ দেখিয়ে গেল 29 ডিসেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। দল থেকে পদত্যাগের 3 দিনের মাথায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা। রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাদ মোহাম্মদ রশিদ নামের এক ব্যক্তি। উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার এ সিদ্ধান্তে দলটি ক্ষুব্ধ। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছি, যখন আমরা শুনলাম উনি পদত্যাগ করেছেন, আমরা তো তার পদত্যাগপত্র পাই নাই। সকল পদ থেকে তাকে অব্যাহতি প্রদানপূর্বক দলের গঠনতন্ত্রের 5-এর গ ধারা মোতাবেক দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তো উকিল আব্দুস সাত্তার সাহেব, উনি একজন এমপি ছিলেন, উনি একজন মানে প্রবীণ লোক, তো উনি কি প্রেসকে ফেস করতে পারে না? কেন করতে পারে না? ওনার এই তাদের কাছে তারা সে জিম্মি, এবং সেটা সরকার এবং বিভিন্ন সংস্থা এগুলো কাজ করাচ্ছে। উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার ছেলে মাইনুল হাসান ডিবিসি নিউজকে জানান, দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তারা, তবে এতে কষ্ট পেয়েছেন। দলের প্রতি আমরা সারা জীবন কৃতজ্ঞ ছিলাম, আছি, থাকবো। এখন দল আমাদের যদি বহিষ্কার করে, দলের সিদ্ধান্তের ব্যাপার আমরা এই ব্যাপারেও কমেন্টস করবো না। আমাদের একটা দুঃখ, উনি যখন চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন, উনি গত 2 বছর যাবৎ কোনো রাজনৈতিক ব্যাপারে, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, কমিটির ব্যাপারে কারোর কাছে কোনো সাহায্য পায়নি। উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে 5 বার নির্বাচিত হন। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জয়নুল আবদিন ফারুক, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? স্পষ্ট শুনতে পেয়েছি। জি, আপনার সংযুক্তি আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার যে উকিল আব্দুস সাত্তারের যে ঘটনাটি, নিশ্চয় আপনিও জানেন যে তিনি দল থেকে অবমূল্যায়িত হয়েছেন, এমন একটি কথা বলে দল থেকে পদত্যাগ করে তিনি এখন তার আবার নিজ আসনে উপনির্বাচন করতে যাচ্ছেন। সামগ্রিক বিষয়টিকে দলের একজন উপদেষ্টা হিসেবে কিভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। ডিবিসি এই নিউজ যারা দেখছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, সাথে সাথে আপনাকেও। এই বিষয়ে একটা স্পষ্ট বক্তব্য, একজন রাজনৈতিক তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মী হিসেবে, একজন সাবেক মুক্তিযোদ্ধা হিসেবে, যে আব্দুস সাত্তার সাহেব যখন 2001 সালে মনোনয়ন পান নাই, তখন জোটের কারণে ওনাকে ক্ষমতা যাওয়ার পর মন্ত্রীও করেছে, কোন দুঃখে উনি পদত্যাগ করেছেন এই বয়সে, কোন দুঃখে উনি স্বতন্ত্র নির্বাচন করছেন যে দেশে নির্বাচনের কোনো পদ্ধতি নাই, নির্বাচন দিনেরটা হয় রাতে, সে কারণে একজন বয়স্ক লোক কি করে বিএনপি ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করে। এই বিষয়ে আমি ঘৃণাবরে বলতে চাই যে আব্দুস সাত্তার মন্ত্রী ছিলেন জিয়াউর রহমান আমলে, আমাদের নেতা জিয়াউর রহমান আমলে উনি এমপি ছিলেন, পরে আমার সাথেও কয়েকবার এমপি ছিলেন। এই বিষয়ে আমি স্পষ্ট বলতে চাই, এটা উনি সঠিক কাজ করেন নাই। বিএনপিতে ভাঙ্গনের যে চেষ্টা অতীত হয়েছিল, অনেক বড় বড় নেতা যারা আজকে পরজগতেরও বিএনপি ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলের কোনো ক্ষতি করতে পারেন নাই, বরং ওনাদেরকে ছাড়াই উনি ক্ষমতায় এসেছেন, সেটা আপনারা দেখেছেন। অতএব আব্দুস সাত্তার কি করলেন কিছু আসে যায় না। আমরা আমাদের যে 10 দফা এবং 27টি রাষ্ট্রীয় মেরামতের যে পয়েন্টস আমরা দিয়েছি, এগুলো নিয়ে তৃণমূল পর্যায়ে আমরা এগিয়ে যাব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে এই দেশে যেদিনে নির্বাচন হবে সেদিনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। জি, ওনার ছেলের বক্তব্য আমরা শুনছিলাম আমাদের প্রতিবেদন, যদি আপনি দেখে থাকেন নিশ্চয় আপনিও শুনবেন। আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই, ওনার ছেলে কিন্তু বলেছে যে গত 2 বছর ধরে দলের কোনো সিদ্ধান্ত বা ডিসিশন মেকিংয়ে কোনো পার্টিসিপেশন ছিলেন না, বা এই ধরনের একটি অভিযোগ। তার মানে কি আমরা বলতে পারি যে উনি যেহেতু বিএনপির একজন প্রবীণ নেতা, বর্ষীয়ান নেতা দল, তাহলে দলের মধ্যে আপনারা যে গণতন্ত্রের চর্চার কথা বলেন সেটি কি দলে কিছুটা হলেও অনুপস্থিত?
আমি একটা কথাই আপনাকে, আপনি অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, যে প্রশ্নটা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল গুণীদের সম্মান করতে জানে, রাজনীতিবিদদেরকে সম্মান করতে জানে, যারা রাজনৈতিক অত্যাচার অবিচার সহ্য করে দলে অবদান রেখেছে তাদেরকে মূল্যায়ন করতে জানে। আব্দুস সাত্তার সাহেব দীর্ঘদিন অসুস্থ, ২০১৮ সালে মনোনয়ন পাওয়ার পরে উনি এমপি হয়েছেন, তখনও আমরা ওনাকে সম্মান করেছি, কিন্তু এখনো ওনার প্রতি আমাদের সম্মান আছে। কিন্তু উনি যে কাজটি এখন করেছেন যে অবমূল্যায়নের কথা বলে তা সঠিক না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো কর্মী নেতাকে অবমূল্যায়ন আজ পর্যন্ত করে নাই, অতীত করে নাই, সামনের দিকেও করবে না, কারণ এই মুহূর্তে উনি যে কাজটি করেছে ওনার ছেলের বক্তব্য অনুসারে সেটা একটা গহিত কাজ, এটা উনি অন্যায় করেছে রাজনীতির প্রতি, বিএনপির প্রতি। জি, এই যে বলছেন যে উনি আসলে দলের প্রতি বা দীর্ঘদিন ওনার যে রাজনৈতিক ক্যারিয়ার সেটির সঙ্গে আসলে অন্যায় করেছে, সেটি কি তাহলে সংসদ সদস্য থাকবার, যেহেতু পাঁচবার উনি ছিলেন সেই আসনটিতে, সেই টানে মানে সংসদ সদস্য পদটিকে এবং দল এই দুটির মধ্যে কি তিনি সংসদ সদস্যের পদটিকে বেছে নিলেন? আপনার কাছে কি মনে হয়, রাজনৈতিক সহকর্মী? আমার মনে হচ্ছে একটি ষড়যন্ত্র নিহিত আছে, যে ষড়যন্ত্র সরকারি দল বিএনপিকে ভাঙ্গার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপিকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কৌশল, যেহেতু ব্রাহ্মণবাড়িয়া যে আসনে আব্দুস সাত্তার নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেই আসনে এখনো আওয়ামী লীগ কোনো প্রার্থীদের না ওপেন রেখেছেন, সে কারণে আমি মনে করি উনি আমাদের চেয়েও এখন সংসদ সদস্য এই বসে থাকার জন্য আবারও সরকারের সাথে একটা লিয়াজো করে স্বতন্ত্র নির্বাচিত হতে চাচ্ছেন কিনা এটা আমার সন্দেহ হচ্ছে। জি, জয়নুল আবদিন ফারুক, এই ৩০০ আসন সামনে নির্বাচন তো আসছে, ২০২৩ আমরা পড়ে গিয়েছি, একদম এই বছরটা নির্বাচনী বছর হিসেবেই আপনারা রাজনীতিবিদরা গণ্য করবেন, আমরাও প্রস্তুত থাকবো সব খবরের জন্য। অন্যান্য বিভিন্ন জায়গার বিএনপি নেতারাও যদি আসলে কোনো নেতা যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় যে তারাও নির্বাচন করতে চায়, আব্দুস সাত্তারের যে উদাহরণ তো তৈরি করলেন সেটি অন্যান্য জায়গায় আসলে তৈরি হওয়ার শঙ্কা আপনারা করছেন কিনা, কারণ আপনারা তো এবার নির্বাচনে এখন পর্যন্ত যাওয়ার কোনো সিদ্ধান্ত নেননি। শুনুন, বাংলাদেশ জাতীয়তাবাদের সিদ্ধান্ত একটি, যারা দলের প্রতি অনুগত তাদেরকে সম্মান করতে জানে, যারা দলের প্রতি বিশ্বাসঘাতকতা করবে অনুগত থাকবে না, দলের শৃঙ্খলা ভঙ্গ করবে, যত বড় নেতা হোক না, জয়নুল আবদিন ফারুকের মতো তৃণমূল পর্যায়ের নেতা হোক না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের গঠনতন্ত্র মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে। এখন আব্দুস সাত্তারের ব্যবস্থা সেটা হয়েছে, যদি আমি করি আমার বিরুদ্ধে সেটা হবে, আমি গ্রহণ করে নেব। তার মানে বাকি নেতাকর্মীদের জন্য এটি আপনারা একটি কঠোর বার্তা দিয়ে রাখতে চান? বার্তা তো অতীত আমরা দিয়েছি, যারা উপজেলা ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন মহানগরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের বিরুদ্ধে আমার দল ব্যবস্থা গ্রহণ করেছে। জি, জয়নুল আবদিন ফারুক আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।